রবীন্দ্রনাথ ডিরেকশনও দিয়েছিলেন? ডিরেকশন দিয়েছিলেন, মতির পূজার ডিরেকশনটা উনি নিজে দিয়েছিলেন, বসে স্ক্রিপ্ট করতেন, কালেকশন করতেন, তারপর শুট করতেন। পরবর্তীকালে কবি নজরুল উনিও একটা ছবি ডিরেকশন দিয়েছিলেন, শ্বশুরবাড়ি জিন্দা, এসবিএফ এর রিবার্থ এই ছবিটা। সেই সময় 10 কোটি টাকার পর্যন্ত লস ছিল, তখন বুম্বাদা বলে দেখ একটা ছবি তোদের আমরা করে দিই। জিৎকে নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স ঠিক হাইটটা ভালো করতো, জামফামগুলো উপর থেকে যে দিয়েছে সব নিজে দিয়েছে, কাঁচে ভাঙছে নিজে ভেঙে যায়, আটকে দেখে টিটেনাস দিয়েছি, দিয়ে ওষুধ দিয়ে আবার শুটিং। ঝাল বানাবে।